নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো কিছু অসুবিধা থাকার জন্য আজকে আমাকে ভিডিওটা ঠিক এইভাবে করতে হচ্ছে তো প্রথমেই বলি আমাদের ওয়াইটিতে অনেক দিন যাবত হয়ে গেল যে যে ঝিমি রিতম নিয়ে একটা আমরা সবাই দেখতে পাচ্ছি কি চলছে তো একটা সময় দাবি করা হলো যে ঝিমি হচ্ছে একজন মানে প্রচণ্ড টর্চার হয়েছে একজন অত্যাচারিত নিপীড়িত একদম গৃহবধূ ঠিক আছে প্রচণ্ড অত্যাচার করা হয়েছে মানে এতটা অত্যাচার করা হয়েছে যে সে শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়িতে চলে এসেছে মা আসতে বাধ্য হয়েছে এবং ওকে নাকি মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে ওকে নাকি ওর সব জিনিসপত্র কেড়ে নিয়ে এসেছে প্রচুর প্রচুর একটা অ্যালিগেশন তার হাজব্যান্ডের বাড়ির উপর দেওয়া হলো এখন আমি একটু আগে একটি ভিডিও দেখলাম যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এখন যে সেখানে বলা হচ্ছে না এখন নাকি ছেলেটি সংসার করতে চাইছে কিন্তু আমাদের এই ঝিমি সংসার করতে চাইছে না সেটা অবশ্যই পরিষ্কার আরেকটা একটা জিনিস ওনারা বললেন যে নাকি কাউন্সেলিং করা হয়েছে গতকাল রাত্রিবেলা তো যে টাইমটা এক্সাক্টলি বলা হলো সেই টাইমটাই কিন্তু ঝিমির মা সম্ভবত লাইভ করছিল তো হয়তো লাইভের পর হয়তো কাউন্সেলিং হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না তবে লাইভে ওর মা যে কথাগুলো বলেছে সেখানে না না আমরা কোনো কাউন্সেলিং করাবো না আমরা তো সুস্থ সবই ঠিক আছে আমরা যতদিন বাঁচবো ভিডিও দিয়ে যাবো এই করব অমুক করব তমুক করব প্রচুর প্রচুর মানে একটা ভীষণ একটা অ্যাটিটিউড ভরা একটা কথা তার মধ্যে কিন্তু শোনা গেছে এবং মেয়েটিও কিন্তু প্রথমে তো ওই যে গেল যার ওর মাসি শাশুড়ির বাড়িতে সেখানে গিয়ে অন্যের চ্যানেল প্রমোট করলো এবং সেখানেও কিন্তু ইনডাইরেক্টলি ভাবে ছেলেটি নাকি ওকে ডাকে ডাকেনি এবং কালকে ওর মেয়েটির মাও লাইভে বলল। আমার মেয়ে তো এত কাছে গেল কিন্তু একবারও তারা ডাকলো না বা তাকে সোজা কথা তাকে তেল মারলো না হ্যাঁ এটাই মেন কথা তো সেই জন্য আমি জামাই ষষ্ঠীতে এ করব না পরপর তিনটে বছর হয়ে গেল একবারও বললাম না সেটা লোকে ওকে জিজ্ঞেস করবে জামাইকে কিন্তু উনি একবারও ভেবে দেখলেন না ওনার মেয়ে কতদিন সংসার করেছে যাই হোক সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে এই যে এক একটা সময় এক একটা জিনিস বলা হচ্ছে এবং আজকের ওই ভিডিওটিতেও বলা হলো যে আপনারা অনেক কিছু জানেন না এই হচ্ছে সেই হচ্ছে আমার যেটা মনে হয় যে আমরা অনেক কিছুর একসাথে দেখতে পাচ্ছি ঠিক আছে কখনো আমরা শুনছি মেয়েটি খুব ভালো ছেলেটি খারাপ কখনো আমরা শুনছি ছেলেটি সংসার করতে চাইছে মেয়েটি চাইছে না তো এরকমভাবে এতটা চেঞ্জ এত তাড়াতাড়ি কি করে হয়ে যাচ্ছে মানে এখন আবার ওনারা বলছেন যে এটার কোনো মানে ডোমেস্টিক ব্যাপার নেই মানে এটা কোনো আর যে সংসার করবে কি করবে না সেই ব্যাপারটা নেই এটা সম্পূর্ণ এখন নাকি অন্য কি সমস্ত নেশাগ্রস্ত জিনিসে দুটো ফ্যামিলি নাকি অ্যাডিক্টেড তো সেই সব নিয়ে হচ্ছে তো যাই হোক আমি সেই সব দিকে যেতে চাইছি না কিন্তু মেন কথা হচ্ছে আমাদের সামনে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে মেয়েটি একদম পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে এটা তো আমরা প্রথম থেকেই অনেকেই বলা হয়েছিল যে মেয়েটির রকম স্ট্যান্ড পয়েন্ট নেই এবং এর কাছে সবটাই হচ্ছে খেলা ও এর আগেও প্রচুরবার সংসার করতে গেছে এবং প্রচুরবার কিন্তু ফিরে এসছে এবং সব সময় কিন্তু আমার মনে হয় না ছেলেটিকে দোষ দেওয়া ঠিক হবে ছেলেটি অবশ্যই দোষী তারও অনেক দোষ আছে সেটা আমরা জানি সমস্ত কিছু দেখেছি সে যে পরিমাণ তার স্ত্রী থাকতেও একটা অন্য মহিলাকে নিয়ে বা তার সে প্রাক্তন হলো এইসব দিকে যাচ্ছি না কিন্তু মেন কথা হচ্ছে মেয়েটাও কিন্তু কোনো পরিমাণে এর দোষ কম নেই আচ্ছা কালকে নাকি কাউন্সেলিং করা হয়েছে সেই এ নাকি সমাজসেবী ম্যাডাম ছিলেন আরও মানে আরও যিনি যার ইয়ে থেকে ভিডিওটা এসছে তিনিও ছিলেন তো ব্যাপারটা হচ্ছে এদের প্রপার যদি যারা প্রফেশনাল তারা যদি কাউন্সেলিংটা করতেন আমার মনে হয় আরও বেটার হবে কারণ এরা এমনই একটা মানে জায়গা এখন পৌঁছে গেছে সেখানে এরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি মনে করছে এবং এই সেলিব্রিটি মনে করার দরুন ওরা মানে নিজেদেরকে শুধু মানুষ মনে করছে আর বাকি যারা ওদের হয়তো কিছু বলতে যাচ্ছে বা কিছু একটা তখন তাদের কাছে কিন্তু এরা বলা যেতে পারে দুস্মান হয়ে যাচ্ছে বা তাদের শত্রু হয়ে যাচ্ছে মানে এদের কাছে আর কি তো এর এই ব্যাপারটা এবং এরা এই যে এত প্রতিদিন রাত্রিবেলা মেয়েটিও লাইভ আসছে মেয়েটির মাও লাইভ আসছে মানে বিশাল সেলিব্রিটি এরা এবং সেখানে লাইভে রীতিমতো কালকে ওর মা দেখলাম গান গাইছে মানে যার মেয়ের সঙ্গে এরকম একটা অবস্থা হবে তার মেয়ে শ্বশুরবাড়ি মানে এরকমভাবে চলে এসেছে বা তার ভবিষ্যৎ কী হবে ওনার বিন্দুমাত্র চিন্তা নেই উনি গান গাচ্ছেন একদম খুব খুশিতে আছেন মানে কি বলবো অন্যরকম টোটালি অন্যরকম এবং এনার তো অবশ্যই মানে মেন্টাল কিছু একটা তো প্রবলেম আছেই যার জন্য মেয়েটার হয়েছে তো এগুলোকে আমাদের সামনে যে দেখানো হচ্ছে এবং আজকে ওখান থেকে বলা হলো যে এদের চ্যানেলগুলোকে আনসাপ করে দিতে এদের ভিউজ না দিতে কিন্তু এরা যে পরিমাণ কাণ্ডগুলো করছে সেটাতেই তো অটোমেটিক্যালি মানুষ যেগুলো একটু আলাদা সেগুলো দেখতেই বেশি ছোটে কারণ নর্মাল ব্লগ বলুন বা অন্যান্য ইনফরমেটিভ যে ভিডিও সেগুলো তো মানুষ দেখতে চাইবে না এদের একবার যে দেখে নিয়েছে নোংরা মোগুলো সেগুলো দেখতেই বেশি যাবে এরা ওয়াইটিতে আজকে যেমন ছেলেটি ভিডিও দিতে পারছে না ঠিক সেরকমভাবেই মেয়েটি এবং মেয়েটির মার চ্যানেলেও আমার মনে হয় কোনো কোনোরকমভাবে স্টেপ নেওয়া দরকার ছিল যদিও ওনারা বলছেন যে ওদের চ্যানেলটা কি হবে সেটা সময় সাপেক্ষ আর ছেলেটি যখন ভিডিও দিতে পারছে না তাহলে নিশ্চয়ই মেয়েটির চ্যানেলও বা ওর মায়ের চ্যানেলটাও এরকম কোনো একটা পর্যায়ে আমার মনে হয় চিন্তাভাবনা করলে ডেফিনেটলি হতো তো জানি না কী ব্যাপার চলছে ভেতরে কারণ আমাদের কারো পক্ষে তো জানা সম্ভব না আমরা যেটুকু ইনফরমেশন আসছে সেটুকুর ওপরেই হয়তো কিছু ভিডিওতে বলতে পারি এর বেশি কখনোই বলতে পারি না বা আমরা যেটা দেখছি যেটা দেখে যেটা ফিল করছি সেটা নিয়েই আমরা ভিডিও করতে পারি আচ্ছা আর একটা কথা আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে এই দুটো ফ্যামিলি তো অবশ্যই নোংরামো করছে এর ছাড়াও আরও প্রচুর প্রচুর ফ্যামিলিজ আছে যারা কিন্তু এই জিনিসটা করবে ফ্যামিলি বলতে যেমন ধরুন খুবই ফেমাস একটি চ্যানেল মোটামুটি অনেকেই দেখেন হয়তো আমি নামটা নিলাম অনলি ঝুমা আপনারা বুঝে যাবেন তো সেখানে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত গানের সঙ্গে যেরকমভাবে মানে নোংরাভাবে নাচ করা হয়েছে বা এছাড়াও মা ছেলের সম্পর্কটাকে যেভাবে নোংরা করা হচ্ছে যেভাবে নোংরা করে দেখানো হচ্ছে সেগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে ওরও কিন্তু অ্যাকচুয়ালি কাউন্সেলিং দরকার এবং প্রপার ট্রিটমেন্টের দরকার ও ঝুমার কিন্তু এদের পাশে কেন কেউ দাঁড়াচ্ছে না তো এদের পাশেও আমি মানে রিকোয়েস্ট করব এ সমস্ত সমাজসেবিকাগণকে প্লিজ ওনার পাশেও দাঁড়ান কারণ ও এই যে চ্যানেলটা থেকে যে নোংরামোগুলো যেগুলো রীতিমতো মানে ছড়ানো হচ্ছে মা ছেলের সম্পর্ক নিয়ে চ্যানেলটা খুললেই বোঝা যাবে আমি নামটা এখানে নিচ্ছি না কিন্তু এটা খুবই ফেমাস ঝুমা তো তার চ্যানেলটা অলরেডি একবার ওয়াইটি থেকে বোধ হয় উড়িয়ে দিয়েছিল বা কিছু একটা হয়েছিল আবার সে নতুন একটি চ্যানেল খুলে বসেছে এবং বসে সে কন্টিনিউ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নোংরা ভিডিও কিন্তু সে দিয়ে যাচ্ছে তো সেটা আমরা অবশ্যই মানে ড্রেস পোশাক আশাক এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো এবং অনেকে আমরা জানিও তা আমি জাস্ট রিকোয়েস্ট করবো যে এদের যেমন আপনারা দেখেছেন তেমন ওই ঝুমাকেও দেখুন এবং ওর চ্যানেলেও যে যে নোংরামোগুলো হচ্ছে সেগুলো প্লিজ বন্ধ করুন কারণ ওগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতি হচ্ছে আচ্ছা এবারে কথা হচ্ছে এই একটা জিনিস তো বোঝা গেল যে এই ঝিমি আর ওর মা এরা ভিডিও দেওয়া বন্ধ করবে না এবং আবার ওরা এই প্রতিটা ওদের ধরুন ভিডিওজ আসবে লাইভ হবে এবং সেখানে একটা একটা করে কন্ট্রোভার্সি এরকমভাবে মানে ছুঁড়ে দেওয়া হবে আর কি বা সেটা নিয়ে ওরা ভিউজ ইয়ে করবে মানে ওদের কাছে আর যে ধরনের কেস টেস্ট এগুলো বলছে হয়েছে ওদের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই যে কোনো টেনশানে ওরা আছে বা কোনো কিছু আছে ওরা দিব্যি একদম মানে মজা সে জীবন কাটাচ্ছে মানে কি বলবো কোনো রকম চিন্তা নেই ভাবনা নেই আজকে এক সময় বলা হলো যে ছেলেটি সংসার করতে চাইছে না বা ছেলেটির মা চাইছে না কিন্তু এখন যেটা আজকে শুনলাম ছেলেটি নাকি সংসার করতে চাইছে মেয়েটি সংসার করতে চাইছে না এই তো কদিন আগে দেখলাম মেয়েটি মানে নতুন গেল এত ভালোবাসে শ্বশুরবাড়ির মানে মাসি শাশুড়ির সঙ্গে এত তার পীড়িত তাহলে কি হলো যেখানে ছেলেটি সংসার করতে চাইছে অথচ সে সংসার করতে চাইছে না তো টোটাল ব্যাপারটাই একটা মিস্ত্রি এখন আমাদের কাছে আর আমার যেটা মনে হয় যে এদের নিয়েও যে ধরুন মাঝে মাঝে যে বার্তা আসছে সেগুলো যে প্রত্যেকটা চ্যানেলে সেই বার্তাটাকে দেওয়া হচ্ছে বা কোনো একটি লাইভ হচ্ছে সেই লাইভটার কিছু কিছু অংশ যদিও এখন লাইভ হয় না খুবই কম হয় বা হয়ই না বলতে গেলে মানে আমি যে ম্যাডাম যে লাইভ করতেন আর কি এখন তো সেরকম দেখিও না আর কোনো বার্তা এলেই সেটা নিয়ে যেভাবে ছাড়া হচ্ছে প্রতিটা চ্যানেলে মনিটাইজ অন করে মনিটাইজেশন অন করে তো সেগুলো বন্ধ হওয়া উচিত কারণ ওইগুলো এলে যতগুলো আসবে তত এদের প্রতি ইন্টারেস্টটা মানুষের আরও বেড়ে যাবে এবং সেগুলো নিয়ে তো অবশ্যই ভিডিওজও আসবে তো সেই জন্য এদেরকে যদি টোটালি আমরা মানে এদের সমস্ত কিছু বন্ধ করতে চাই আনসাপ তো অবশ্যই করতে হবে এবং ধীরে ধীরে মনে হয় যেটা যে এদের সম্পর্কে আলোচনাগুলো বোধ কমিয়ে ফেলতে হবে তাহলে যদি এদের কিছুটা হয় কিন্তু এরা এমন একটা মানে নোংরামির সঙ্গে জুড়ে গেছে এবং এই মা মেয়ে যখন মানে বাপের বাড়ি ফিরে এলো তার মানে কদিন এখন ইয়ে করবে তারপরে আবার মানে কদিন এই সব চর্চা চলবে তারপরে আবার যেই কে সেই হয়ে যাবে আস্তে আস্তে এটা মানে টোটালি এই জিনিসটা তখন চাপা পড়ে গেল তখন ভেতরে কি হচ্ছে না হচ্ছে তখন আর আমরা কোনো কিছুই জানার আমাদের ইচ্ছাও হয়তো থাকবে না আর কি হচ্ছে সেটা যাদের সঙ্গে হচ্ছে তারাই বুঝবে তো মেন কথা হলো যে এইটা টোটাল জিনিসটা করে আলটিমেটলি ছেলেটির চ্যানেল বন্ধ হলো এবং ছেলেটির মানে বাইটিতে আমি তো ভিডিওজও দেখলাম না অনেকদিনই ভিডিও ভিডিও দিচ্ছে না মানে টোটাল ছেলেটির যদি কিছু ক্ষতি যদি বলা যায় তাহলে ছেলেটিরই হলো আর বাকি মেয়েটির সব ঠিকই রইল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করা অনুরোধ দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন